হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন 97 ভিভি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা কোথায় এসেছি বলো তো? তো আমি যেখানে আগে থাকতাম, তো হ্যাঁ আজকে আমি নৌশেনাবাগে এসেছি। তো এখানেই আমি আগে থাকতাম, এখানকার কোয়ার্টারেই। তো কোয়ার্টারটা আমাদের শেষ হয়ে গেছে, জমা হয়ে গেছে, তো সেই জন্য এখন বাইরে আছি। তো আজকে এসেছি কারণ এখানে আজকে অনুষ্ঠান আছে। তোমাদেরকে আগের ভিডিওতে তো বলেছি যে এখানে এখন সব মানে আর কি সব জায়গাতেই সব মন্দিরেই এখানে কিন্তু এই গারবা বলে ডান্স হয়, তো সেটাই এখানেও হচ্ছে। তো দেখো ভালো করে সুন্দর করে দেখো সাজিয়েছে, তো কাছে গিয়ে দেখাচ্ছি। তো এখন কোয়ার্টারগুলো একটু দেখিয়ে দিলাম, দেখো। তো এই কোয়ার্টারটাতেই আমি কিন্তু থাকতাম, জেওয়ানি। তো এখন তো এখানে থাকি না, তো আজকে এসেছি, এখানে অনুষ্ঠান আছে বলে, তো সেটা তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা খুব ভালো লাগে, বেশ সুন্দর ডান্স হয়। তো আর এখানকার বাইরের যে মন্দিরগুলো আছে না, সব মন্দিরেই কিন্তু এরকম সুন্দরভাবে প্যান্ডেল বানায়, তো প্যান্ডেল বানিয়ে লাইটিং টাইটিং করে, তো তারপর এরকম ডান্স হয়। তো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, তো সেই জন্যই ভাবলাম যে গিয়ে একবার তোমাদেরকে সেটা দেখাই। তো এখন আমরা যাচ্ছি আমার কোয়ার্টারেই যাচ্ছি, না আমি যেখানে আগে যে কোয়ার্টারে থাকতাম তার পাশেই একটা মানে একজনের সঙ্গে ভালো রকম বন্ধুত্ব সম্পর্ক আছে, তো ভাবলাম তার সঙ্গে একটু দেখা করে নিই। তো তার কাছেই একটু যাচ্ছি, মানে আমার পাশের কোয়ার্টারেই থাকতো, তো ওনারা খ্রিস্টান, তো ওনাদের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। আর এদিকটা হচ্ছে সিনিয়র বিল্ডিংয়ে, আর এদিকটা আমাদের জুনিয়র বিল্ডিং। তো চলো একবার গিয়ে। এই যে ইয়ে ফায়ার ট্রেনটা দাঁড়িয়ে আছে, ফায়ার ট্রেনটা দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, বাইচান্স কিছু প্রবলেম আছে কি শুনলো? তো ওনাদের সঙ্গে দেখা করে আমি এখন নিচে চলে এসেছি। আর বাইরের সাউন্ডটা খুব জোর হচ্ছিলো, এ দেখো এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বাইচান্স যদি কোনো সমস্যা হয় তো সেই জন্য এগুলো অ্যাম্বুলেন্স ওই গাড়িটা আগুন টাগুন যদি লেগে যায় সেটা নেভানোর জন্য, তো সেই জন্য এই গাড়িগুলো আগে থেকে ওনারা প্রিপারেশন নিয়ে রেখেছে, যদি কোনো সমস্যা হয় তাতে যেন মানে কি সঙ্গে সঙ্গে মশাটা মোকাবিলা করা যায়, তো সেই জন্যই এটা এগুলো সব এনে রাখা হয়েছে। তো এই দেখো আমরা কাছে গিয়ে চলে এসেছি, তো ভালো করে দেখাচ্ছি। তো এখানে কোনো মন্দির নেই কিন্তু এটাকে মানে আর কি মন্দিরের মতো করে মিডিলটাতে ঠাকুর ঠাকুর প্রতিষ্ঠা করা হয়, করে তারপর এরকম করে প্যান্ডেল বানিয়ে সুন্দর করে পুজো করা হয়। পুজো করা হয় মানে আর কি প্রদীপ জ্বালানো হয়, তো তারপর মানে এখানে যেরকম হয় সেরকমভাবে তারপর ডান্স হয়, এরকমভাবেই হয়। পুজো টুজো বলতে আমাদের মানে ওখানে যেরকম হয় সেরকম নাই, এনাদের এরকম হয়। তো সেটাই আমি তোমাদেরকে পুরোটাই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি, তো তোমরা দেখো। আর এই দেখো যারা ডান্স করবে, তো তারাও এখন চলে এসছে, তো এনারাই ডান্স করবেন এখানে। তো এরকমভাবে এরা কী সুন্দর মানে আর কি মানে এরকম পোশাক পরেই কিন্তু নাচ করে, দেখো কী সুন্দর সাজগোজ করে নিয়েছে সবাই একই রকম, এরকম পোশাক পরে এনারা ডান্স করবেন এখানে। তো এখন আমরা এখানে ঢুকছি, যাচ্ছি, এ দেখো একবার দেখে নাও ওদের সাজগুলো। তো এখনো এই দেখো এখানটায় ফিতে কাটা হয়নি, তো ফিতে কাটার জন্য এখন ওই দিকটা বন্ধ আছে, তো আমরা সাইড দিকে ঢুকে এলাম। তো দেখো এই দেখো এখানে একটা গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করেছেন গেটে ঢোকার সময়ই, আর চারিদিকে সব ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজানো আছে, আর পুরোটা একদম দারুণ করে লাইটিং করেছিল। দেখো ক্যামেরাতে আমি মানে আর কি পুরোটাই ভালো করে চেষ্টা করলাম। এই দেখো এদিকটা দেখো দারুণ সুন্দর সাজিয়েছিল এরকম ফ্লাওয়ারগুলো দিয়ে, মানে খুব ভালো লাগছিলো যে গেটে ঢুকেই একটা গণেশ ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করেছে, আর মিডিলটাতে ওই দেখো ওই জায়গাটায় ওই যে মানে চারিদিকে থাম্বা দেওয়া আছে তার মিডিলে ওখানটাতে প্রদীপ জ্বালানো হবে, দিয়ে অনুষ্ঠানটা মানে কি শুরু হবে। ওখানটাতে একটা ঠাকুরের ছবিও আছে, মা দুর্গার ছবি ওখানটাতে রাখা আছে, আর মানে ওই প্রদীপটা দেওয়া আছে, তো প্রদীপটা জ্বালিয়ে তারপরে অনুষ্ঠানটা চালু হবে। তো বন্ধুরা চলো পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে খুব জোর সাউন্ড দিয়ে গান চলছিল, তো সেই জন্য সাউন্ডটাকে বন্ধ করে রেখেছি, তো তোমরা দেখতে থাকো। আর তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা আজকে একদম স্কিপ করবে না, ভিডিওটা ভালো করে দেখো,
দেখবে খুব ভালো লাগবে। খুব সুন্দর করে পুরো চারিদিকটা সুন্দরভাবে সাজিয়েছিল, তো আমি একদম চারিদিকটাই ঘুরে ঘুরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তো তোমরা দেখো সত্যিই তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করে সাজিয়েছে, আর ডান্সটা তো কোনো কথাই হবে না, ডান্সটা যখন শুরু হবে তখন তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো এখন তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আর বেশি আমি কথা এখানে বলছি না, তো তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে জানিয়ে যে তোমাদের ভালো লাগবে একটু দেখতে থাকো ভিডিওটা। তো এদিক এদিকগুলোতে সব খাবারের স্টলগুলো ছিল, আর এখানটাতে বাচ্চাগুলো খেলার জন্য এরকম একটা ছিল। তো বাবুকে নিয়ে এখানে একবার ওর বাবা নিয়ে গিয়েছে, বাবু ঢুকে বলছিলাম যে তুই কি পারবে না ঢুকতে পারবে না ভিতরে, তো সেটা দেখানোর জন্য আর বাবুকে নিয়ে যাওয়া হলো। তো বন্ধুরা পুরোটা ঘুরে দেখিয়ে দিলাম, তো এই দেখো আমরা এখন একটা টেবিলে চেয়ারে বসেছি, আর টেবিলের উপরে দেখো বাবু কীরকম শুয়ে পড়েছে, তো এখন মস্তিতে সব চারিদিক দেখছে আর এখন শুয়ে শুয়ে খেলছে। तो सर से अनुरोध है अपने कर कमलों द्वारा इस कार्यक्रम का प्रारंभ करें। धन्यवाद सर। खुशी को दुगना करते हैं इस आतिशबाजी के साथ বাজিও ফাটানো হচ্ছে, তো অনেক বাজিও ফাটানো হলো। तो चले खुशियों के लिए यह दीप प्रज्वलित करते हैं। तो मैडम के द्वारा यह दीप प्रज्वलन का कार्यक्रम देख दो आजी। आप सभी को, सभी ऑफिसर्स फैमिली और सभी नौसेना वालों की सभी फैमिली का आज के इस रंगारंग गरबा नाइट में हार्दिक स्वागत व अभिनंदन करती हूँ। Thank you.
चलिए अब हम अपने कार्यक्रम का शुभारंभ करते हैं। आज के इस गरबा नाइट में हमारे बीच पधारे फ्लैग ऑफिसर गुजरात नेवल एरिया रियर एडमिरल मनीष शेडर जी एवं हमारे जीडीएनडी के प्रमुख नवाध्यक्ष महोदया जी का मैं तहे दिल से हार्दिक स्वागत व अभिनंदन करती हूँ। एवं कार्यक्रम को प्रारंभ करने के लिए आपसे इजाजत चाहती हूँ। मैडम इजाजत है, उछलते वो नहीं जो माही होते हैं अपने मन में, उछलते वो नहीं जो माही होते हैं अपने मन में, झलक जाते हैं पैमाने सदा ओछे बर्तन में, झलक जाते हैं पैमाने सदा ओछे बर्तन में। जी हाँ, आमंत्रित करती हूँ बहुत ही शानदार जानदार ये संतार गुजरात की प्रसिद्ध लोक नृत्य के साथ आपके समक्ष अपनी प्रस्तुति देने आ रहे हैं। प्रेम ना हम टेपूर मोहन तारू दाग लिए तुम हमारी जो विधिल भूदरा जा मगा साउंड सा गाने के लिए
Thank you.
বন্ধুরা, আমি যতটা পারলাম দেখালাম, তো এখনও অনেকটা টাইমই হবে। এখনও প্রায় তোমার, এখন বাজে তোমার 8:30, 9:45, তো এখন এটা প্রায় তোমার 11:30, 12 পর্যন্ত হবে। তো তারপরে এখানে যারা সব এই যারা আছে মানে আর কি ফ্যামিলি, তো তারা সে মানে আমাদের মতো যে যেরকম যেসব মেয়েগুলো আছে মানে যারা আছে, তো তারাও এখানে ডান্স করবে একটু পরে, মানে আর কি যদি কেউ ইচ্ছা করে তো ডান্স করতে পারে, তো সেটা একদম লাস্টে। তো আমি ভাবলাম যে আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু আমার মাহিন খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো সেই জন্য আমাকে বাড়ি চলে আসতে তো চলে যাব বাইরে। আর এখানে যদি থাকতাম তাহলেও আর কিছুক্ষণ থাকা যেত, বাড়ি থেকে হয়তো ঘর রুমে থেকে ঘুরে আবার আসতাম, কিন্তু অনেকটাই দূর আমি যেখানটায় থাকি এখন, তো ওটা মদিনাগরটা অনেকটাই দূর, নরসিংহবাগ থেকে অনেকটাই দূর। তো সেই জন্য আমি বললাম যে আর থাকতে হবে না, তো চলো এখন চলে যাই আমরা, এখানে কিছু সেলফি টেলফি তুলব, তো তারপর এখন চলে যাব। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আর কালকেও তোমাদের জন্য যদি পারি তাহলে কালকেও তোমাদেরকে অন্য কোনো মন্দিরে গিয়ে, ভাবলাম আজকে আরও বাইরে গিয়ে দুটো একটা মন্দিরে ঘুরে তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা মাহিন এখন ছোটো না, তো মাহিনকে নিয়ে সেটা সম্ভব হলো না। তো কালকে যদি বেরোই তাহলে কালকেও অন্য মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো, তো আর এখানে আসবো না কালকে। তো এখানে তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে, তো কালকেও এখানে হবে। তো এখন মানে 9 হয় এখানে এরকম প্রোগ্রাম, তো অন্য কোনো মন্দিরে গিয়ে দেখাবো। তো ভাবছি দেখি কালকে কোন মন্দিরে যাই, তো কালকেও ভিডিও দেব, তো কালকেও বাইরের মন্দিরগুলোতে ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এখানে মানে খুব সুন্দর সুন্দর ছবি তোলার জন্য সব পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছিল আর তুলছিল, তো আমরা ভাবলাম আমরাও তুলে নিই, তো আমরাও কিছু ছবি তুললাম। তো সেই জন্য ওর বাবাকে বললাম যে তুমি একটু দাঁড়াও, তো আমি একটু ছবি তুলে নিই, তো ছবি তুলছিলাম। তো বন্ধুরা, সবাই ভালো দেখো, নিজের শরীরের খেয়াল রেখো, আর সবসময় হাসি খুশি থেকো। বন্ধুরা বাই, সবাই ভালো থাকো, গুড নাইট।